আগে ভাগে চব্বিশ নিবেদন করছেন দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, কোচবিহার। সহযোগী নিবেদক সুষমা কালেকশন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, কোচবিহার। অভিষেক ব্যানার্জির সফরের আগে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। মনীষী পঞ্চনন বর্মার স্মারক ভবনের চাবি সমিতির হাতে তুলে দিল এসজেডিএ কর্তৃপক্ষ। রেল স্টেশনে কাজ করতে গিয়ে জখম রেলকর্মী। হজ যাত্রী নিয়ে প্রশিক্ষণ শিবির জলপাইগুড়িতে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভে সামিল মানিকচক ব্লক বিজেপি নেতৃত্ব। নেপাটের হাডায় আতঙ্কিত কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর এলাকার বাসিন্দারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগের দিন দক্ষিণ দিনাজপুর জেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের তোলাবাজি। খড়িবাড়িতে যাত্রীবাহী বাস ও অটোর সংঘর্ষে গুরুতর জখম সাপ। শীত কেটে ঘরে ঢুকে মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। জিএনএলএফ নেতাকে খুনের অভিযোগে শোরগোল পাহাড়ে অশান্তিরাজ। পূর্ব সিকিমে তুষারপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়া 30 জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী। চালু হলো নগর গিরিধারী চৌপতি থেকে কোচবিহার পর্যন্ত বেসরকারি বাস পরিষেবা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি চালিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করছেন স্বয়ং প্রধান। তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিষামত বরুল গ্রামের বাসিন্দারা।